দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা কঠিন হতে পারে। এর ব্যবহারের ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি, তাহলে এটি আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিতে পারে। আর এটির ব্যবহার করতে গিয়ে যদি আল্লাহর আদেশ নিষেধকে লঙ্ঘন করি, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না, এ একটা মোবাইল ফোনে যথেষ্ট হতে পারে। একজন মুসলমান মোবাইল ফোন ব্যবহার করবেন, কিনবেন কেন, তার উদ্দেশ্য কি হবে? এটার কেনার সময় উদ্দেশ্যের উপরে ভিত্তি করে তিন ধরনের বিধান চলে আসলো। কখনো এটি কিনা জায়েজ, যখন আপনি বৈধ কাজ করার জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পারিবারিক আলাপ সালাপ এগুলো করবেন, যোগাযোগ করবেন, ডাটা আদান প্রদান করবেন, আপনার নিছক জায়েজ এবং বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এটা কিনা আপনার জন্য জায়েজ, সওয়াবও নাই গুনাহও নাই। আর যদি এটা কিনে আপনি কোনো নেক কাজ করবেন সে উদ্দেশ্য থাকে, এটা দিয়ে কোনো ইবাদত বন্দেগী ভালো কাজ করবেন এই উদ্দেশ্য থাকে, তাহলে এটা কেনাটা জায়েজ শুধু না, এটা কেনাটা সওয়াবের কারণও হতে পারে। আর এটা কিনে আপনি হারাম কাজ করবেন, এটা দিয়ে হারাম ফিল্ম দেখবেন, মিউজিক সহ গান শুনবেন, বিভিন্ন নায়িকা গায়িকাদেরকে দেখবেন এবং বিভিন্ন অপকর্ম করা যায় সেগুলো করবেন, এই রকম উদ্দেশ্য যদি থাকে, অথবা যেটা বললাম উদ্দেশ্য হয়তো সেগুলো নাই কিন্তু আপনার উদ্দেশ্য হলো আপনি ভাবসাব জাহির করবেন, সবাই থেকে নিজেকে আলাদা করবেন, তাহলে সেক্ষেত্রে এই মোবাইল ফোন কেনাটাই আপনার এই অসৎ উদ্দেশ্যের কারণে আপনার জন্য গুনাহের কারণ হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান। নাম্বার দুই, একজন মুসলমান তিনি মোবাইল ফোনে যখন কথোপকথন করবেন, কথাবার্তা বলবেন, কল দেওয়ার পর বিসমিল্লাহ শুরুতেই প্রথম তিনি কি বলবেন? সালাম দিবেন। কথা বলার আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। আমরা বেশিরভাগ লোক দূরেই কি বলি? হ্যালো। আরে হেলবে পরে আগে সালাম দাও। আমরা যখন ফোন করব সালাম দিব, আর যখন ফোন রিসিভ করব অপর প্রান্ত থেকে যিনি ডায়াল করেছেন কল করেছেন তিনি যদি সালাম দেন, তাহলে সব কথা পরে সব কিছুর আগে আসতে হবে সালামের জবাব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম না দিলে এত গুনাহ হবে না, সালাম না দিলে সুন্নাত তরক হবে, কিন্তু যদি আপনি জবাব না দেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। কারণ ইসলাম মানুষকে ম্যানার শিখায়, ভদ্রতা শিখায়, সামাজিকতা শিখায়। একটা লোক আপনাকে সালাম দিল, আপনি তার সালামের জবাব দিলেন, এটা অভদ্রতা, এটা অসৌজন্যতা, এটা তাকে অপমান করার শামিল। মুসলমান এরকম অসৌজন্যতামূলক আচরণ করতে পারে না, ইসলাম সেটাকে বাধ্য করে দিয়েছে যে তিনি যখন সালাম দিয়েছেন তুমি সৌজন্যতা দেখাতে হবে এবং সালামের জবাব তোমাকে দিতে হবে। তাহলে ভাইরা আমার দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করব তা হলো সালাম, মোবাইলে কথা বলার সময় সালাম আদান প্রদান করা। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। নাম্বার তিন, মোবাইলে কথা বলার আদব হলো প্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় কথা না বলা, অতিরিক্ত সময় কথা বলতে গিয়ে অর্থ সময় এগুলোর অপচয় না করা। বিশেষ করে আমরা যখন আপনার অনলাইনে যোগাযোগ করার সুবিধা পাচ্ছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে, তখন দেখা যায় আমরা এগুলো খেয়াল করি না। বিশেষ করে আরও বিশেষ করে যখন ঝগড়াঝাটি বা একটু কথা বেলায়নে যাচ্ছে মনে হবে, তখন কথা সংক্ষেপ করে ফেলতে হবে, যার কোনো কথা নেই, সাক্ষাতে কথা হবে বা পরে কথা হবে। মোবাইল এটা ব্যবহার করে দেখবেন যে কত ঝগড়াঝাটি, কত গণ্ডগোল ফাসাদ, এটা ডাইরেক্টও হয়, মোবাইলে শুধু হয় তা নয়, কিন্তু মোবাইলে দেখা যায় এগুলো যখন হয় তখন আমাদের সময় অর্থ অনেক কিছুর অপচয় একসাথে হয়। বিদায় মিত ব্যয়ী হতে হবে, এটা আরেকটি আদব। নাম্বার চার, মোবাইলে যখন আপনি কথা বলবেন, কাউকে কল দিবেন বা কাউকে যখন ডায়াল করবেন, তখন আদব হলো, শিষ্টাচার হলো, ইসলামী শিষ্টাচার হলো নিজের পরিচয় উল্লেখ করা। বিশেষ করে যার কাছে আপনার নাম্বারটি সেভ আছে কিনা আপনি জানেন না, শিওর না, এরকম ব্যক্তির কাছে যখন আপনি কল করবেন ডায়াল করবেন তখন অবশ্যই প্রথমে সালাম দিয়ে নিজের পরিচয় দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি অমুক বলছিলাম অমুক জায়গা থেকে, এভাবে পরিচয় দেওয়াটা সুন্নাহ। আপনি যদি হঠাৎ করে বলেন যে চিনেন না আমাকে, এটা কোনো কথা ভাই, আপনি আমার গলাটা ভুলে গেছেন, আপনি আমারে ভুলে গেছেন, তাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেললেন, এটা কোনো সভ্য মুসলমানের কাজ হতে পারে না। একজন ভদ্র মানুষ, একজন মুসলমান, তিনি নিজের পরিচয় নিজে দিবেন এবং অন্যকে বিব্রতকর পরিস্থিতি ফেলবেন না। নাম্বার পাঁচ, ফোনে কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যাকে কথা যাকে কল দিচ্ছি তিনি এখন কোন অবস্থায় আছেন, কোনো কারণে তার কোনো প্রকার
বিরক্তির কারণ হচ্ছে কিনা, অসুবিধার কারণ হচ্ছে কিনা। অনেকে দেখবেন কোনো টাইম নেই, টেবিল নেই, যখন তখন কল দিয়ে বসে। ইসলামী শিষ্টাচার হলো আপনি যাকে কল করছেন ওই লোকটার আপনার ফোন কলের কারণে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা এটা খেয়াল করা। আমাদের দেশে এগুলো দেখা দেখি নাই। দেখবেন যে কল দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, পাঁচবার সাতবার, মানে ধরবা না মানে তোমার চোদ্দ গোষ্ঠী সহ ধরবে। এরকম একটা গায়ের জোর ভাব থাকে না অনেক কল কল কলারদের মধ্যে, ডায়ালারদের মধ্যে এরকম থাকে না যে কল করতেই থাকে করতে থাকে। এটা ভাই ইসলামী আদবের খেলাফ। ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিখাইছে প্রতিটি বিষয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্টাচার শিখাইছে। তাহলে পাঁচ নম্বর পয়েন্ট হলো যে কল করার সময় হিসেব করে কল করতে হবে, অসময় যেন কল করা না হয়, বারবার কল করে যেন বিরক্ত করা না হয়, এবং যথাসম্ভব অপরিচিত মানুষকে এসএমএসে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। এসএমএস এর কালচারটা আমাদের সমাজে একেবারে নেই, একেবারে শিক্ষিতরাও বুঝে না যে ভাই একটা কথা এসএমএস পাঠিয়ে দিলেই তো লোকটা পেয়ে যায় সংবাদটা, তিনি আবার জবাব দিয়ে দিতে পারেন। তাহলে কি হয়, আমি হয়তো এমন সময় কল দিলাম ওই সময় ওনার ফোন ধরার মতো অবস্থা নেই, গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, গুরুত্বপূর্ণ আরেকটা ফোন কলে আছে, তাহলে সেক্ষেত্রে তার ডিস্টার্ব হয়ে গেল। তার সাথে এসএমএসটা উনি ওনার সময় অনুযায়ী সুবিধা অনুযায়ী পড়লেন, পড়ে আবার তিনি জবাব দিয়ে দিলেন, সেকেন্ডের ব্যাপার। তাহলে এভাবে হিসেব করে চলতে হবে ইনশাআল্লাহ। নাম্বার ৬, একজন ইমামদার তার মোবাইলের কারণে কারোর জন্য বিরক্তির কারণ না হয়, এমনকি তার নিজেরও যেন অসুবিধা না হয়, ইবাদত বন্দীদের বিশেষ করে খেয়াল রাখবে। এই জন্য নামাজের আগে, নামাজের সময়টাতে এবং এরকম গুরুত্বপূর্ণ সময়গুলোতে মোবাইলে তিনি হয় বন্ধ করে রাখবেন, আর না হয় এটাকে এরোপ্লেন মোড করে রাখবেন কিংবা সাইলেন্ট করে রাখবেন, এক কথা এমনভাবে রাখবেন যে এটার এটার আওয়াজের কারণে, কল ঢুকে পড়ার কারণে তার নিজের ইবাদতে যেন কোনো অসুবিধা না হয়, অন্য কারোর যাতে ডিস্টার্ব না হয়। আর আমরা যারা মোবাইলে হঠাৎ করে কল বেজে উঠে সাইলেন্ট করতে ভুলে যাই, তাদেরও খেয়াল রাখা উচিত। নামাজের মধ্যে হঠাৎ মোবাইল বেজে উঠছে, আপনি খেয়াল করেন না যে সাইলেন্ট করা আছে, তাহলে আপনি পকেটে হাত দিয়ে আস্তে করে কোনো রকম আপনি কলটা হয় রিসিভ বক্সে কেটে দেন, বা কোনো একটা যেখানে টিপ দিলে সাইলেন্ট হয়ে যাবে ওখানে একটা চিপ দিয়ে দেন যাতে করে আওয়াজটা বন্ধ হয়ে যায়। এতটুকু কাজ করলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে, বরং ওইটা করাই আপনার কর্তব্য, কারণ সবার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয় এই জন্য তাড়াতাড়ি করে ওইটা বন্ধ করে দিবেন, মোবাইলে গলা চিপে ধরবেন। হ্যাঁ, অনেকে আবার মোবাইল বের করে রীতিমতো দেখাদেখি করে যে নামাজের মধ্যে কোন বেয়াদবে আমারে কল দিল, তো অত বেশি দেখাদেখি করতে গেলে আবার নামাজ নষ্ট হয়ে যাবে, এসব দেখাদেখি করা যাবে না। মোবাইলের পকেটের মধ্যে রেখে বা হাতটা ঢুকাই দিয়ে আস্তে করে সাইলেন্ট করে আবার নামাজ শুরু করবেন, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমরা অনেকে না বোঝার কারণে দেখা যায় কল আসতেই আসে আসতেই আসে, উনি রুকু করে সিজদা করে দাঁড়ায়, নিজেরও ভিতরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অন্য মুসল্লিদেরও নামাজ শেষ, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাইরা এটা খেয়াল রাখতে হবে যে মোবাইল নামাজের সময়, গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ের সময়, গুরুত্বপূর্ণ কোনো কাজের সময় এটাকে সাইলেন্ট করে রাখতে হবে, বন্ধ করে রাখতে হবে, কারোর ভুল হয়ে গেলে তাকে সুন্দর করে বুঝাই দিতে হবে, এবং নামাজের মধ্যে কল চলে আসলে আস্তে করে বন্ধ করতে হবে, এটা একটা আদব। নাম্বার ৭, এবং মোবাইল ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ আদব হলো এটা যে যাতে করে আমাদের মোবাইলে এরকম আজেবাজে রিংটোন না থাকে খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, ইসলামিক কোনো সঙ্গীত হতে পারে যেখানে মিউজিক নাই, এরকম কোনো ভালো কিছু রিংটোন হিসাবে সেট করবেন। ৮ নম্বর, কোরআন মোবাইল ব্যবহারের যে আদব এবং শিষ্টাচার সেটা হলো যথাসম্ভব সিনিয়র মুরব্বীদের সামনে যখন উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ কোনো মজলিস থেকে মোবাইল টিপাটিপি করবেন না। ভাইরা আমার এই একটা বিষয় আজ আমাদের তরুণরা অনেকে বুঝেই না যে তিনি কত বড় একটা অন্যায়, অভদ্রতা এবং বেয়াদবি এবং অসৌজন্যতামূলক কাজ করছেন। ৯ নম্বর যে শিষ্টাচারের কথা আমরা বলতে চাই তা হলো খবরদার, কেউ আপনাকে কল করেছে, আপনি তার সাথে কথা বলছেন স্পিকার দিয়ে, সেখানে আর অনেক লোক আছে, আমরা অনেকে এটা করি কি করি না, আপনি যে স্পিকার দিয়ে দিলেন ওই লোকটা তো আপনার সাথে একান্তে আলাপ করতেছে, আপনার স্পিকার দেওয়ার কারণে, লাউড স্পিকার দেওয়ার কারণে আশেপাশে সবাই শুনবে, সে যদি জানে এখানে আরও অমুক অমুক আছে তাহলে হয়তো সেইভাবে কথা বলবে না, কিন্তু আপনি তাকে না জানাইয়া লাউড স্পিকার দিয়ে দিচ্ছেন, তাহলে তার তার প্রাইভেসি নষ্ট হতে পারে, সে অপমানিত হতে পারে, অসম্মান হতে পারে, কোনো বিপদে পড়তে পারে। আপনি লাউড স্পিকার দিলে তাকে বলতে হবে ভাই আমরা এখানে কয়েকজন আপনার শুনতেছি, আপনি বলেন, তাকে জানাই দিতে হবে যে আমি লাউড স্পিকার দিছি। ভাইরা আমরা মনে করি এগুলো খুব ছোট বিষয়, মোটেও ছোট বিষয় না, মানুষের অধিকার, আরেকজনের হক। অনেক সময় সবচেয়ে বড় খেয়ানত হয় এখনকার যুগে রেকর্ড করে সেটা অনেক সময় অন্যের কাছে শেয়ার করা ছেড়ে দেওয়া, আছে না নাই? আপনার কাছে একজন একটা ভয়েস রেকর্ড পাঠাইছে, সেটাতে হয়তো এমন কিছু বলছে সে অন্য অনেকের কাছে শেয়ার করতে রাজি না,
হয়তোবা সে আপনার সাথে একান্তে একটা আলাপ করছে, আপনি রেকর্ড করে রাখলেন, এবার তাকে না জানায় আরেকজনের কাছে দিয়ে দিলেন, এমন কারোর কাছে দিয়ে দিলেন যার কাছে দেওয়াতে সে অসন্তুষ্ট, সে চাইতো না, সে জানলে এটা দিত না, কিন্তু আপনি তার কাছে দিয়ে দিলেন। আমরা এই কাজগুলো করে কি করি না? এই কদিন পর পরে দেখবেন যে অমুকের কল রেকর্ড ফাঁস হয়েছে, অমুকের কল রেকর্ড বের হয়েছে, এটা বের হয়েছে, সেটা বের হয়েছে। ব্যক্তিগত বিষয় এবং প্রাইভেসি এত গুরুত্বপূর্ণ, ইসলাম এটাকে কোনোভাবে নষ্ট করার অধিকার কাউকে দেয় নাই। তাহলে ভাইরা আমার, নাম্বার 10, ছবি তোলার ক্ষেত্রে যথাসম্ভব অপ্রয়োজনীয় ছবি বর্জন করা, অ্যাভয়েড করা। আজকাল তো হুজুরদের দেখলে ছবি তুলতে চায় যুবকরা, দোয়া দরকার নাই, মাসালা দরকার নাই, সালাম কালামও অনেক সময় দরকার নাই, দরকার হলো একটা ছবি, কারণ ফেসবুকে কিছু লাইক, কিছু কমেন্টের ব্যবসা দরকার, কিছু ধান্দা দরকার, দিন শেষে সেটা। ওলামায়ে কেরামকে দেখলে তাদের তাদের সান্নিধ্য থেকে নসিহা নেওয়া উচিত, তাদের কাছ থেকে দোয়া নেওয়া উচিত, সেটার খোঁজ খবর নাই। এখন যুবকদের কত হলে হুজুর দোয়া করেন আর না করেন, ওয়াজ করেন আর না করেন, কয়েকটা সেলফি দিয়ে যান, কারণ একটু সেলফি তুলি। ভাইরা আমার, অপ্রয়োজনীয় ছবি তুলবো না। 11 নম্বর যে শিষ্টাচারের কথা বলবো মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে, সেটা হলো অন্য কারোর মোবাইলের দিকে যথাসম্ভব দেখা যাবে না, বিশেষ করে যখন তিনি কোনো টাইপ করছেন, কোনো SMS লিখছেন, কিংবা তার মোবাইলে হয়তো তিনি গ্যালারিতে কোনো ছবি চেক করছেন, আপনি তখন চুরি করে করে তার দিকে তাকাবেন না। এই চুরি করে তাকানোওয়ালা লোক আছে না নাই? পাবলিক পরিবহনে বাসে আছেন মনে করেন, অনেকে এই মোবাইল টিপার সময় পাশে সিটালা দেখবেন এমনি করে কানা কানে দেখে, আছে না নাই? এগুলো হলো বদভ্যাস এবং দুশ্চরিত্র মানুষের। যে একটা মানুষ তার স্ত্রীর কাছে কিছু লিখতে পারে, একটা মানুষ তার গুরুত্বপূর্ণ কোনো তথ্য কারোর সাথে সরবরাহ করতে পারে যেটা সে আরেকজনকে দেখাতে চায় না, একজন গ্যালারিতে তার ব্যক্তিগত ছবি ইত্যাদি দেখতে পারে, আপনি সেটা দেখতে পারেন না, আপনি তার অধিকার নষ্ট করছেন। অনেকে করে কি, কারোর মোবাইল পাইলে যদি দেখে পাসওয়ার্ড দেওয়া নাই, তাইলে আর ঠেকায় কে? অনেকে দেখবেন বদভ্যাস, কারোর মোবাইলটা পাইলেই হলো ঘাঁটা শুরু করে দিবে, এই ঘাঁটতেছে, ওইটা ঘাঁটতেছে, এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, অনুমতি ছাড়া কারোর মোবাইলে যা তা দেখা, হ্যাঁ, তার ব্যক্তিগত বিষয়গুলোকে ঘাঁটাঘাঁটি করা, এগুলো জায়েজ নয়। মোবাইল ব্যবহার করতে গিয়ে আমরা এই অন্যায় কাজটা অনেক সময় করে ফেলি। এমনকি স্বামী স্ত্রী অহেতুক সন্দেহের কারণে একে অন্যকে সারাদিন এই চেক করা করি একটা রোগ আছে, এগুলো সংসারে কখনো শান্তি আনে না, অশান্তির দিকে নিয়ে যায়। এই জন্য ভাইরা আমার, 11 নম্বর আদব বা শিষ্টাচার হলো অন্যের মোবাইল ঘাঁটাঘাঁটি করা বা তার ব্যক্তিগত বিষয় এসে দেখা যাবে না। 12 নম্বর হলো মোবাইল ফোনে সবচেয়ে বেশি অপরাধ হয় এই চোখের গুণা, সেটা পড়ে হোক হারাম কোনো কিছু, অথবা কোনো হারাম ভিডিও দেখে হোক, কোনো হারাম ফিল্ম দেখে হোক, কোনো অশ্লীল দৃশ্য দেখে হোক, কিংবা কোনো মিউজিক ইত্যাদি শুনে হোক। তো এই ধরনের বিষয়গুলো থেকে বেঁচে থাকা ফরজ। আমরা যতগুলো পয়েন্ট বলছেন মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পয়েন্টটা, বিদায়, মোবাইল ফোনে হারাম কোনো কিছু দেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, সেটা দেখা থেকে আপনার বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, 13 নম্বর যে শিষ্টাচারের কথা বলবো তা হলো মোবাইলে অনেকে টাইম পাস করার জন্য গেম খেলে, এটার জন্য আবার স্মার্টফোন লাগে না, বাটন ফোনেও চলে। ভাইরা আমার, মুসলমানের জীবনে এত অহেতুক সময় নেয় যে সে গেমস খেলে সময় কাটাবে। দেখেন আমাদের অবসর সময়গুলোতে ইস্তেগফার, তাসবি, তেলাওয়াত, জিকির থাকার কথা ছিল, দুরুদ পড়ার কথা ছিল, এখন আমাদের কোনো অবসর সময় নেই। যুবকরা মসজিদে তো বটেই, এমনকি টয়লেটে যাওয়ার সময় মোবাইলটা নিয়ে যায়, ঠিক না বেঠিক? ওখানে বসে বসে টিপতেছে, যেখানে টয়লেটে 2 মিনিট লাগতো তার 10 মিনিট লাগতেছে, কারণ সে মোবাইল টিপতেছে বসে বসে, ঠিক না বেঠিক? বাইর হয় না, বাইর হয় না, বাইর হয় না, কারণ কারণ খুঁজে দেখেন মোবাইলটা নিয়ে ঢুকছে। ভাইরা আমার, এই মোবাইল ফোন এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে এটা আমাদেরকে ব্যবহার করছে। অনেক যুবক দিনে অ্যাভারেজে 4-5 ঘন্টা মোবাইলের মধ্যে ডুব দিয়ে থাকে, স্ক্রল করছে, করছে, করছে। আমি সবসময় বলি এই আঙ্গুলের আগাটা, এটা যদি ভালো করে কোনো আপনার সূক্ষ্ম যন্ত্র দিয়ে দেখা যায় তো, তাহলে দেখা যেত আমাদের যুবকদের আঙ্গুলের এই আগাটা ক্ষয় হয়ে গেছে, কারণ এত বেশি মোবাইলের গ্লাসের উপরে এটা ঘষছে যে মনে হয় আগাটা অনেকটা ক্ষয় হয়ে গেছে। এই যে স্ক্রল করছেন, কি কি খুঁজতেছেন আপনি, নিজেও জানেন না কি খুঁজতেছেন, অযথা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের এই যৌবন সম্পর্কে, সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। এগুলো বিশ্বাস করেন আপনার দুনিয়ারও কোনো কাজে আসবে না, দুনিয়ারও কোনো কাজে আসবে না, আখিরাতের কোনো কাজে তো আসবেই না। আপনি বলবেন আমি ইনফরমেশন জানতে চাই, আমি তথ্য সম্পর্কে সচেতন হতে চাই, যেই তথ্য আপনার জানা জরুরি,
ওইটা আপনি স্ক্রল না করলেও জানবেন, আপনাকে কেউ না কেউ বলবে। অতএব তার জন্য মূল্যবান সময় নষ্ট করা যাবে। আমরা গেমস খেলে নষ্ট করি ভাইরা আমার, এই গেমস খেলতে গিয়ে মিউজিক শুনতে হয়, চোখের জেনা করতে হয়, মোবাইলের প্রতি আসক্তি তৈরি হয়, নানা রকমের গুনাহ এবং নাজায়েজ কাজে লিপ্ত হতে হয়। এই জন্য 13 নম্বর শিষ্টাচার হলো মোবাইল ব্যবহারে অতিরিক্ত সময় ব্যয় করা, ইউটিউবে ফেসবুকে গেমসে ঘন্টাকে ঘন্টা ব্যয় করা, এটা মোবাইল ব্যবহারের আদবের শিষ্টাচারের খেলাফ এবং গুনাহের কথা, এটা করা যাবে না, নিয়ন্ত্রণ করতে হবে। বেশিরভাগ লোকই মোবাইল ব্যবহার করতে গেলে নিজের টাইমের নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। সর্বশেষ এবং 14 নম্বর যে শিষ্টাচার আজকে বলতে চাই, আর অনেক বলা যেত চাইলে, 14 নম্বর যে শিষ্টাচার বলতে চাই তা হলো, ছোট বাচ্চাদেরকে বিশেষ করে মোবাইল ফোন বড়রা দিবেন না। আমাদের বাচ্চাগুলোকে আমরা শেষ করে ফেলছি ভাই, বিশ্বাস করে আমরা খুন করে ফেলছি। অনেক মা বাপ বলে মোবাইলে গেমস না দিলে, কার্টুন না দিলে পোলা পেনে খায় না। কই আমাদের বাচ্চা তো ঠিকই খায়, পোলা পেন না খাইলে না খাবে, তাও দেখাবেন না মোবাইল, কারণ মোবাইল দেখাইলে যে ক্ষতি হবে তার চাইতে না খাইলে ওর কম ক্ষতি হবে। ওর চোখ শেষ হবে, ওর মাথা শেষ হবে, ওর ইমান শেষ হবে, ওর চেতনা শেষ, সব দিক থেকে ধ্বংস হয়ে যাবে। পোলা পেন এখন সব অটিস্টিক মার্কা, বেশিরভাগ প্রতিবন্ধী এবং ফার্মের মুরগির মতো দেখবেন, এক একটা তুলতুলা হয়, এগুলো কোনো কাজের না। ওই মোবাইল দিয়ে দিয়ে এদেরকে শেষ করে ফেলছি, মোবাইল দিয়ে দিয়ে ধ্বংস করে ফেলছি। আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন না, বিশ্বাস করুন, আপনি আপনার বাচ্চার হাতে ছুরি দিয়ে দিচ্ছেন ও নিজেকে শেষ করার জন্য। এই জন্য নিয়ন্ত্রণ করবো তো ইনশাল্লাহ। এখন বাচ্চাদেরকে মোবাইল থেকে যদি দূরে সরাইতে হয়, আগে নিজেরা মোবাইলের অপব্যবহার থামাইতে হবে। আপনি সারাদিন ভূতের মতো মোবাইল টিপবেন আর বাচ্চাকে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, বই পড়ো, কাজ হবে না। কারণ পোলা পায়েন যখন দেখবে যে কিরে মা সারাদিন টিপে, আব্বা সারাদিন টিপে, আমি টিপতে বলে না বই পড়ো, এ আমার আম্মা আব্বা এগুলো মনে হয় শত্রুতা করে আমাকে কোনো নেয়ামত থেকে বঞ্চিত রাখতে চাচ্ছে। এটা যদি নেয়ামতই না হতো তাহলে সারাদিন তারা টিপে কেন? বাচ্চারা দেখে শিখে বেশি, শুনে শিখে কম, তাদেরকে ওয়াজ করবেন কম, তাদের সামনে আমল করবেন বেশি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই স্মার্টফোন এবং মোবাইলের ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর সমস্ত বিধিবিধানগুলোকে লক্ষ্য করে, শরীয়তের হালাল হারামকে লক্ষ্য রেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এবং নির্দেশনাগুলো লক্ষ্য করে রেখে তারপরে এই মোবাইল ফোনকে ব্যবহার করার তৌফিক দান করুন। আর না হলে যেটি বারবার বলছি সেটি আবার বলছি, দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ, আখেরাতে এর দায়ভার বহন করা তার চেয়ে অনেক কঠিন হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাইরা